আমরা অদ্বৈ পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। অবশেষে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ পাঁচ কমিশনার। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। পদত্যাগ করা অন্যরা হলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান। সংবাদ সম্মেলনে হাবিবুল আওয়াল বলেন, আজকেই কমিশন সচিবের মাধ্যমে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠাবো। যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে আমরা সকলেই চাই সেই উদ্দেশ্য বাস্তবায়িত হোক, দেশে যথাযথ সংস্কার আসুক। পদত্যাগের ঘোষণা দিয়ে নতুন রেকর্ড তৈরি করল আওয়াল কমিশন। এর আগে দায়িত্বকাল শেষ না হতে এভাবে পদত্যাগ করতে দেখা যায়নি কোনো কমিশনকে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর থেকে কাজী হাবিবুল আওয়াল কমিশনের পদত্যাগের দাবি ওঠে। নির্বাচন কমিশনের সদস্যরাও মনে করছেন বর্তমান পরিস্থিতিতে তাদের পদ ছাড়তেই হবে। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী ৫ বছরের জন্য নির্ধারিত করা থাকলেও মাত্র ২.৫ বছরে বিদায় নিল কাজী হাবিবুল আওয়াল কমিশন। মোহাম্মদ জাকারিয়া, আমাদের সময়।